ভারতবর্ষে প্রায় 400 বছর শাসন করার পর আজ কেউ চালাচ্ছে রিক্সা, আবার কেউ বা দিন মজুর। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মুঘল বংশধরদের বর্তমান অবস্থার কথা। ইতিহাস অনুযায়ী 1857 সালের মহাবিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তার দুই ছেলেকে মৃত্যুদণ্ড দেয় সেই সময়কার ব্রিটিশ সরকার, যাতে মুঘল বংশ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তবে সরকারি তথ্য অনুযায়ী কলকাতায় বসবাসকারী সুলতানা বেগম হলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নাতির নাতির বউ। বর্তমানে তিনি ভারত সরকারের কাছ থেকে মাসিক 6,000 টাকা পেনশন পান এবং হায়দ্রাবাদের মির্জা ইয়াকুব হাবিবুদ্দিন মুঘলদের আরেক বংশধর। বর্তমানে ভারত সরকারের কাছ থেকে তিনি 8,000 টাকা মাসিক পেনশন পেয়ে থাকেন। বন্ধুরা, মুঘল বংশধরদের এইরকম পরিণতির কারণ কি বলে আপনাদের মনে হয় নিচে কমেন্ট করে জানান।